একে অপরকে ওই যে ল্যাংমারার রাজনৈতিক সংস্কৃতি এটা তো ছিল এটা ভয়াবহ আকার ধারণ করেছিল এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কতগুলো সংস্কার করতে হবে সুদূর প্রথায় সংস্কার করতে হবে গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে তো এই ক্ষেত্রে আমাদের সংস্কার করা দরকার এই আইন সংবিধান এবং অন্যান্য অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোতে কি কি পরিবর্তন আনতে হবে সেগুলোর আইডিয়াগুলো তারা একত্রিত করতে পারে রাজনৈতিক সংস্কৃতিতে যাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে সেই প্রক্রিয়াটা দূরহ সময় সাপেক্ষ এবং এই সরকারের পক্ষে করা সম্ভব হবে কি না আমার মনে হয় না ওই এই সরকারের পক্ষে করা সম্ভব হবে এর মধ্যে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের যে বিকৃত এবং এই যে আমাদের যে নিচু মানের রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতি এবং একে অপরকে ওই যে ল্যাংমারার রাজনৈতিক সংস্কৃতি এটা তো ছিল এটা ভয়াবহ আকার ধারণ করেছিল এখন আবার আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি এই যে সাম্প্রতিক যে সহিংসতা ঘটল এবং এই যে গতকালকে আমরা একটা সহিংস ঘটনা দেখলাম সেনাবাহিনীর উপর আক্রমণ এগুলো কিন্তু সেই পুরানো সংস্কৃতির অংশ তো এখন বর্তমান সরকার যারা ক্ষমতা আছে তারা তো ওই যে ক্ষমতা টিকে থাকার জন্য ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সেখানে বসে নাই তারা তো একটা নির্বাচন করে সরে যাবে কিন্তু এখনই যদি এই সকল আচরণ করা হয় তাহলে তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিভাবে পরিবর্তন করা যাবে আমি নিশ্চিত নই তা আমরা যে যাতে এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কতগুলো সংস্কার করতে হবে সুদূর প্রথায় সংস্কার করতে হবে গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং এই সংস্কারগুলো করার জন্য সংস্কার কার্যক্রমের জন্য কতগুলো আইডিয়া ডেভেলপ করতে হবে আমরা যে আইডিয়াগুলো প্রাথমিক হ্যাঁ প্রাথমিক আইডিয়াগুলো আমরা এখানে উত্থাপন করেছি এবং আমরা এখানে আরও আলাপ আলোচনা করবো আলাপ আলোচনা করে চূড়ান্ত করব কিন্তু এই আইডিয়াগুলো আমরা তুলে ধরতে পারি এবং যে যেই সরকার হয়েছে আইডিয়াগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে যে যে এই সব ক্ষেত্রে এই সব ক্ষেত্রে পরিবর্তন দরকার এই সব ক্ষেত্রে সংস্কার দরকার এই সব ক্ষেত্রে আমাদের আমাদের ওই যে যেই যেই ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমাদের এই এ ক্ষেত্রে আমাদের সংস্কার করা দরকার এই আইন সংবিধান এবং অন্যান্য অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোতে কী কী পরিবর্তন আনতে হবে সেগুলোর আইডিয়াগুলো তারা একত্রিত করতে পারে একত্রিত করে আমি মনে করি যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট যে রাজনৈতিক বন্দোবস্ত বলে যে সেই রকম একটা ঐক্যমত্তে কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্তে বুঝতে পারে যেমন আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বড় উদাহরণ হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন যে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল ব্যাপক আন্দোলন হয়েছিলো ওটা খুব অহিংস আন্দোলন ছিল না আর সহিংস আন্দোলনটা কিন্তু বর্তমানের তুলনায় কিছুই না ওকে এই আন্দোলনের ফলে জনমত সৃষ্টি হয়েছিল জনসমর্থন পেয়েছিল এবং বিএনপি বাধ্য হয়ে ওটা সংবিধান অন্তর্ভুক্ত করেছিল সেটা একটা রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্ট রাজনৈতিক বন্দোবস্ত বলে তো এই 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 রকম আরও বিষয়ে আমরা যেগুলো যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি এই বিষয়গুলোতে তারা একটা রাজনৈতিক বন্দোবস্তের পুষতে পারে একটা ঐক্যমতে পুষতে পারে ঐক্যমতে পুষতে তারা একটা চুক্তি হতে পারে